অভাবে দাবদাহে খুলনায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিষয় জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকলেও এখনো কিন্তু খুলনা জুড়ে রয়েছে ভ্যাপসা গরম আবহাওয়া, এবং এখনো পর্যন্ত মানুষের, সাধারণ মানুষের কিন্তু গরমে নাভিশ্বাস উঠছে। সকাল থেকে আমরা দেখেছি যে কিছুটা মেঘ করছে, আবার বেশিরভাগ সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। সেই সাথে তাপমাত্রা কিন্তু, যেটি আবহাওয়া সূত্রে জানতে পেরেছি, 11টা পর্যন্ত 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল খুলনাতে। এর পরবর্তীতে আসলে আরও 2 ডিগ্রি অর্থাৎ 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখনও পর্যন্ত আবহাওয়া বিরাজ করছে। তো আমরা গতকাল রাতে দেখেছিলাম যে বজ্রপাতের এবং বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছিল। তবে ভোর থেকে আকাশ কিন্তু পরিচ্ছন্ন হয়ে যায়, যে কারণে সেই গরম ভাবটা আসলে এখনও পর্যন্ত রয়ে গেছে। তো আমরা যেটি সকাল থেকে আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি যে যেহেতু ঘূর্ণিঝড়ের আভাস রয়েছে, সেহেতু হয়তো আজকে সন্ধ্যা নাগাদ, সন্ধ্যা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাত শুরু হলে যে আবহাওয়ার, যে গত টানা দেড় মাস যে গরম আবহাওয়া বা ভ্যাপসা আবহাওয়া, সেটি আসলে কিছুটা স্বস্তি পাবে সাধারণ মানুষ। তবে খুলনা অঞ্চলে যেহেতু ঝড়ের পূর্বাভাস রয়েছে, সেহেতু এখানে প্রস্তুতিও রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিভিন্ন জায়গায় সাইক্লোন শেল্টারগুলো, যেটি প্রায় 500-এর অধিক খুলনা জেলার সাইক্লোন শেল্টার, সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যারা ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এবং যারা ইমার্জেন্সি মেডিকেল টিম সহ সব ধরনের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি যে খুলনা অঞ্চলে, খুলনার সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনা, এই তিনটি অঞ্চল এবং যশোরের কিছু অংশ মিলায় 1800 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধগুলোর মধ্যে 171 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে ঝুঁকিপূর্ণ, এবং এই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়েই আসলে মানুষের দুশ্চিন্তা, যার অধিকাংশ কিন্তু খুলনা জেলার দাকব, কয়রা এবং পাইকগাছার কিছু অংশ, এবং পাশাপাশি সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, এইসব অঞ্চলে বিস্তীর্ণ এলাকা রয়েছে যেখানে বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ, যেগুলো সাধারণ মানুষের আসলে, তারা নির্ঘুম রাত কাটাচ্ছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কারণে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার বর্তমান যে আবহাওয়া তার সর্বশেষ খবর, পাশাপাশি যে প্রস্তুতি তারও সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় ইয়াসের প্রবাহে দাবদাহে খুলনায় অতিষ্ঠ জনজীবন, সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন খুলনা থেকে সহকর্মী তরিকুল ইসলাম।